ঈদের আগে যারা ত্বক ফর্সা করতে চান, ত্বক দাগমুক্ত করতে চান, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান, ত্বকের ব্রণ দূর করতে চান, তারা ব্যবহার করুন এই ফেস প্যাক। তো আর দেরি না করে আজই ব্যবহার করা শুরু করে। হ্যালো ভিউয়ার্স, আপনার আসসালামু আলাইকুম। অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যেসব আপুরা এবং ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন বিউটি টিপস পেতে। এবং ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি, যেসব আপুরা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। তো আর কথা না পাড়াই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, আর এই গরমে রোদের তাপে ত্বক কালচে হয়ে যাচ্ছে, ধুলোবালোতে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। গরমে আপনি কি করে আপনার ত্বক ঠান্ডা রাখবেন? আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক। মুলতানি মাটি আমাদের ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। মুলতানি মাটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। গরমে আপনার ত্বক অতিরিক্ত ঘেমে যাচ্ছে, আপনার ত্বক ঠান্ডা রাখবে মুলতানি মাটির ফেস প্যাক। আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে, আপনার ত্বকের ব্রণ সারাতে মুলতানি মাটির ফেস প্যাক ভীষণ কার্যকারী। তো আর দেরি না করে আজই মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন। তো এখন আমি মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করব। মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করতে আমি এখানে নিয়েছি মুলতানি মাটি, আরও লাগছে আমার অ্যালোভেরা জেল। আপনারা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেলটা দিয়েও মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতে পারেন। আমি এখানে তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি ফেস প্যাকটা তৈরি করব। আমার লাগছে মুলতানি মাটি, লাগছে অ্যালোভেরা জেল, আরও আমি এখানে নিয়েছি গোলাপ জল। তো এখন আমি মুলতানি মাটির প্যাক তৈরি করব। আমি এখানে মুলতানি মাটি নিব, এক চামচ মুলতানি মাটি নিয়েছি আমি এখানে। এখন আমি এখানে দিয়ে দিব অ্যালোভেরা জেল, এক চামচ অ্যালোভেরা জেল দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব গোলাপ জল, এক চামচ পরিমাণ গোলাপ জল দিব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। অ্যালোভেরা আমাদের ত্বক ঠান্ডা রাখে, আমাদের ত্বকের উজ্জ্বল। তো তৈরি করে নিলাম মুলতানি মাটির ফেস প্যাক। আমি এখানে গোলাপ জল দিয়েছি, আর আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে শশার রস দিয়েও এই প্যাকটা তৈরি করতে পারেন। কারণ শশাও কিন্তু আমাদের ত্বকের কালো দাগ দূর করে, আমাদের ত্বক ঠান্ডা রাখে, ত্বকের তৈলাক্ত ভাব দূর করে, ত্বক উজ্জ্বল করে শশার রস ব্যবহার করলে। তো এখন এই প্যাকটা আমি আমার ত্বকে অ্যাপ্লাই করব। আর এটা আবারও বলছি, এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, এবং প্রতিদিন মানে যখন তৈরি ব্যবহার করবেন তখন তৈরি করেই ব্যবহার করবেন, রেখে ব্যবহার করতে যাবেন না। তাহলে দেখা যায় যে ফ্রিজে থাকলে দেখা যায় এটা শক্ত হয়ে যেতে পারে। আমি কিন্তু সবসময় বলে থাকি যে রেগুলার যদি একটা ফেস প্যাক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকে কালো কোনো দাগ থাকবে না, এবং যদি কোনো কালো দাগ থেকেও থাকে সেটাও খুব সহজেই দূর করবে। তবে অবশ্যই আপনাকে আপনার ত্বকের ধরন বুঝে একটা ফেস প্যাক ব্যবহার করতে হবে। আর এই গরমে দেখা যায় যে অনেকের ত্বক অতিরিক্ত ঘেমে যাচ্ছে এবং ত্বক কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি মুলতানি মাটির প্যাক ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ত্বক খুব সহজেই ঠান্ডা করবে, মানে ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের তৈলাক্ততা খুব সহজেই দূর করবে। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, তো ঈদের আগে আমরা যদি একটু ত্বকের যত্নটা বেশি করে নিতে পারি তাহলে
আমাদের ত্বক কিন্তু আমরা সবাই চাই যে ঈদের আগে যেন আমরা আমাদের ত্বক সুন্দর করতে পারি, সুন্দর রাখতে পারি। তো শুধু ঈদের জন্য না, সারা বছর সব সময়ের জন্য আমরা আমাদের ত্বকের যত্ন নিব, আমাদের ত্বক যেন সুন্দর থাকে, আমাদের ত্বকে যেন কোনো কালো দাগ না থাকে, মেস্তা না পড়ে যায়, এদিকটা আমাদের খেয়াল করতে হবে। নিজের জন্য 10-20 মিনিট সময় বের করে তারপর আপনাকে ত্বকের যত্ন নিতে হবে। অনেক আপুরে বলেন যে আপু সময় হয় না, সময় পারি না বা ব্যস্ত থাকি, তো আপনার আপনার জন্য আপনার নিজের জন্য আপনাকে একটু সময় বের করে ত্বকের যত্নটা নিতে হবে। তা না হলে ধীরে ধীরে দেখা যায় আপনার ত্বক কালো হয়ে যাবে বা ত্বকে দাগ পড়ে যাবে। তো ফেস প্যাক, আবারও বলছি, যে কোনো ফেস প্যাক 15-20 মিনিটের মতো রেখে তারপরে আপনি ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে আপনি একটা টোনার ব্যবহার করবেন, একটা সিরাম ব্যবহার করবেন, সবশেষে গিয়ে একটা ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই ব্যবহার করবেন। আপনার ত্বক ভালো থাকবে, আপনার ত্বক ভালো রাখবে। আর গরমে যখন আপনি মুলতানি মাটির যে কোনো একটা প্যাক ব্যবহার করবেন, আপনার যে কি শান্তিটা লাগবে, আপনার ত্বক এত ঠান্ডা থাকবে যে আপনি যখন ক্লিন করবেন তখন আপনার নিজের কাছেই আপনার মানে খুব ভালো লাগবে। তো রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করার চেষ্টা করতে হবে। তো আমি প্যাকটা 20 মিনিটের মতো রাখবো, রেখে আমি ক্লিন করে নিব। ফিরে আসছি 20 মিনিট পরে, কোথাও যাবেন না, দেখতে থাকুন। তো ফিরে এলাম 20 মিনিট পরে, প্যাকটা শুকিয়ে গিয়েছে, আমি এখন ক্লিন করে নিব। তো আমি প্যাকটা ক্লিন করে নিয়েছি আর দেখতেই পারছেন কতটা ফ্রেশ লাগছে, কতটা ব্রাইট লাগছে আমার ত্বক, সফট হয়ে গিয়েছে ত্বক। তো আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক। এই প্যাকটা আপনার ত্বক ঠান্ডা রাখবে এবং ত্বকের কালো দাগ খুব সহজে দূর করবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।